What's up, foodie lover? Assalamu alaikum. This is Mumin and you're watching now Foodie King. Guys, আজকে আমরা ট্রাই করব হচ্ছে পাবনা জেলার বাঙালি থালিটা, যেটা পাবনা জেলার ফুড কোর্ট বা রূপকথা বলি বলেন, সেখানে গিয়ে আমরা ট্রাই করব। সো এখন এখানে গিয়ে আমরা মূলত ট্রাই করব বাংলা বাঙালি আইটেম খাবার, যেমন ভাত, ডাল, মাছ, মাংস এরকম টাইপের। তো চলেন যাও যাক ওইখানে, আপনার বাঙালি থালি কেমন সেটা আপনার সামনে দেখানো যাক। ছোট্ট ইন্টার পর তোমাদের সবাই আমাদের সাথে থাকবেন, ধন্যবাদ। গাইস, বাঙালি রান্না খাবার আমাদের প্রায় রেডি চলে আসছে। সো আমাদের কাছে মূলত প্রায় প্রত্যেক আইটেমে খাবার পেয়ে গেছি, আমি দেখাই দিই। প্রথমে আসছে আমাদের কাছে বাইন মাছ, এটাও, তারপরে ডিম আছে, সবজি আছে, মুরগির লেগ পিস আছে, ডাল আছে, সালাদ আছে, আর ভাত আছে। এইগুলো ছিল হচ্ছে আমাদের পাবনা স্পেশাল প্রসিদ্ধ খাবার, ঘরের হোটেলে খাবার। তো একে করে ট্রাই করে দেখি কোন জিনিসটা সবচেয়ে বেটার ফিল হবে আপনাদের জন্য। ফার্স্টে আসি ভাতের কাছে, ভাত পড়ছে আমাদের 20টা প্লেট, এর সাথে হচ্ছে ডাল নিয়ে ট্রাই করি, এটা মসুর ডাল। ডালটা মোটামুটি এভারেজ টাইমে আছে, রেটিং দেওয়া গেলে 7/10 দেওয়া যায়। তো নেক্সট টাইপ করব হচ্ছে সবজি। সবজিটা মূলত দেওয়া আছে হচ্ছে, দেখে যেটা মনে হইতেছে, আলু দেওয়া আছে, পুঁই শাক দেওয়া আছে, ডাল দেওয়া আছে, এই জিনিসগুলো আছে, মিষ্টি কর্মা দেওয়া আছে। আমরা ট্রাই করবো হচ্ছে চিকেন লেগ পিস, এটার দাম পড়ছে 130 টাকা। ভাই পাবনাতে 100 টাকায় বিরিয়ানি পাওয়া যায়, সেখানে আমি 130 টাকা দিয়ে এই জিনিসটা খাচ্ছি। কি 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 আরো বলুন, কি তে 100 টাকায় বিরিয়ানি পাওয়া যায়, সেখানে আমি 130 টাকা দিয়ে জিনিসটা খাচ্ছি। রিল্যাক্স, রিল্যাক্স, জানি না কি আছে কপালে। 130টা লেগ পিসের ফার্স্ট বাইট, দেখা যাক কি রকম হয়। আমার মনে হয় 130 টাকা এর দাম কোনো মতে জাস্ট করে না, না টেস্ট ওরকম এভারেজ, এর টেস্ট আপনার মূলত এভারেজ। রেটিং দেওয়া যায় 5/10 দেওয়া হবে। ওয়ান ইটারনিটি লেটার, তো নেক্সট আইটেমটা করি আমরা। একটা আইটেম হলো ডিমটা করা যাক, ডিম বনা, এটার দাম 30টা পড়ছে। তো একটু ট্রাই করি, ডিম বোনার টেস্টটা হচ্ছে অ্যাভারেজ ছিল, যদি দেওয়া যায় তাহলে 7/10 নিব। তো দেখা যাক এখন বাঙালি থালিটা যদি পুরো এভারেজ দিয়ে থাকি, মানে মোট খাবার মিলতে থাকি, তাহলে 8/10 দিব। তো গাইস, যে কথাটা বলতে চাইতেছিলাম যে বিয়ারাই ছিল, ওই জন্য আমি বারবার বলছিলাম যে 7 টাকা বিয়ার নাউস, বাট যে লেগ পিসটা ছিল ওটা অ্যাভারেজ টাইপ ছিল, এবং ওটা হচ্ছে একটা রোস্ট আমাদের ফিল আছে চেষ্টা করছিল, হয়তো টেস্টটা দাম হিসেবে জাস্ট করে না, বাট ইস টেস্ট ইজ গুড। এই জিনিসটা ওরা জানে না, এই জন্য ওরা সব টাকায় আপনার পিছন থেকে যদি পিছনে ক্যামেরা ঘোরায় এফার ক্যামেরা। ये सब क्या देखना पड़ रहा है, अच्छा है मैं अंधा हूं। তো গাইজ, যেমনটি দেখলেন ওরা আমাদেরকে তাকাচ্ছিল বলে আমরা একটা মজা বা প্র্যাঙ্ক করতেছিলাম, কিন্তু সত্যতা বলতে লেগ পিসের টেস্টটা ছিল অ্যাভারেজ অ্যান্ড গুড। অ্যান্ড এই মজাটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান।
গাইস আমরা আমাদের নেক্সট আইটেম পাইছে আর নে হচ্ছে মুগলাই যেটা এর আগে আমরা দেখে আসছি ভিডিওতে তবু আমরা এখানে ট্রাই করি দেখি আজকে মুগলাইটা কেমন হয় সো মুগলাই ভেতর দিয়ে ইনগ্রেডিয়েন্টস দেওয়া আছে সিঙ্গেল ডিম প্লাস টাইট গাইস মুগলাইটা একটু ক্রিসপি ছিল এন্ড মুগলাইয়ের মধ্যে যে ইনগ্রিডিয়েন্টস দেওয়া ছিল ওইটা অনেক এভেন ছিল দেখা যাক ওদের স্পেশাল সসটা কীরকম কাজে দেয় স্প্রাইট মেবি এর আগে দিয়ে আসো তো ট্রাই করা যাক সস দেখে কেমন লাগে আজকে সস কেমন আছে অতটা ভালো লাগে নাই সসের চেয়ে মুগলাই মুগে খাইতে বেশি ভালো লাগতেছে আপনার যেটা যেমন চান ওইটা মুগলাইটা প্রাইস হলো কত এটা 60 টাকা আর যদি ডাবল ডিম নিতে চান 80 টাকা তো এই তো ছিল আমাদের আপনার প্রসিদ্ধ স্পেশাল প্রসিদ্ধ খাবার ঘরে ভিডিও তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে